গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্টাইল ব্লগস। তোমাদের সাথে অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, খুব লেটে ভিডিও আসছে, কারণ আমি ঘরের মধ্যেই আছি, বেশি কিছু মানে কোথাও যাচ্ছিও না, কিছু করছিও না, ওই জন্য ভাবলাম যে একই ভিডিও কী করতে দেবো, ওই জন্য বেশি একটা দিচ্ছি না। তা অনেকদিন পরে আজকে আবার ভিডিও করছি। তো আমি আজকেও ঘরেই থাকবো, কিন্তু ঘরে থেকে আমার হচ্ছে একটুখানি কিছু ভিডিও টিডিও শ্যুট করবো, অনেকদিন হয়ে গেছে ভাবছি। বিকালবেলা এখন ভাইও নেই, তোমার হচ্ছে ভাই পরীক্ষা, ভাই কদিন পরে চলে আসবে, আর ভাই সব সেমিস্টার শেষ হয়ে যাবে, তো ভাই চলে আসবে 1 তারিখের মধ্যে। তো ভাবলাম ততদিনের মধ্যে একটু ভাই আসলে আর ভিডিও টিডিও সেরকমটা করা হয় না, তো তাই ভাবলাম একটু আজকে একটু ভিডিও বানাবো। 11:15 মতো বাজে, আমি উঠেছি, অনেকক্ষণ হয়েছে, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই ভিডিওটা স্টার্ট করলাম। এখন আপাতত ঘরে কেউ নেই, মা আছে, মা রান্না করছে। আর আজকে একটু রোদ উঠেছে, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে। মা কাজ করছে, আর মা মাঝের মধ্যে একটু হেল্প করে দিই, খুব একটা না। এখানে ভাত হচ্ছে, আর মানে কি সেদ্ধ ডাল মাল কিছু সেদ্ধ বসেছে। ঘর তো পুরো ফাঁকা, কেউ নেই। আমার চান টান হয়ে গেছে, আর এখানে আমি যে ডিম ভাজছি খাবো, ডিম আর হচ্ছে ডাল দিয়ে, মা ডিমের তরকারি করেছে, এটা খাবো না, তো এর মধ্যে আমি তেল দিই। তো এখন ডিমের অমলেট করবো, আমি তেল দিয়ে দিয়েছি। আজ একটু মেঘলা মেঘলা বলে অন্ধকার আসছে। ডিমটা দিয়ে দেবো, এই যে দেখো আমার ডিম হয়ে গেছে। ঘাম বেরিয়ে গেছে, তো এই যে আমার ডিম হয়ে গেছে, এখন আমি খাবো, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাত, ডিম আর ডাল আছে। ও মা, এখানে কিন্তু গ্যাস কিন্তু জ্বালানো, নিভিয়ে দেবো। খেয়ে দিয়ে নিই। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে আমি আর মাসি বেরিয়েছিলাম বাবার সাথে। মাসি আমাকে ফোন করেছিল যে বারাসাত যাওয়ার জন্য, যে মাসি কিছু কেনাকাটা করবে, তো ওই জন্য আমি বাবার সাথে গেছিলাম। তো এরপরে এখান দিয়ে মাসি কানের দেখছিল, তো মাসি এখানে কোনো কানের পছন্দ হয়নি। তো আমি এখানে ভয়েস ওভার করছি, কারণ আমার যখন ভিডিওটা করেছি জানি না কী প্রবলেম হয়েছে, ভয়েসটা আসেনি, তো ওই জন্য আমার খুব খারাপ লেগেছে। তো ভাবলাম ভিডিও প্রথমে ছিলাম আপলোড করব না, তারপর ভাবলাম না, যখন ভিডিও করেছি তো আপলোড করেই দিই। তো তোমরা এই ভিডিওটা একটু ম্যানেজ করে নিও, পরেরটায় আমি দেখে শুনে করব। তো তারপরে এখানে মাসি কুর্তির দোকানে এসেছিলো, যেহেতু মাসির অনেকগুলো কুর্তি নেওয়ার ছিল, তো মাসি 2-3টে কুর্তি নিয়েছে। তো আমাকেও বলছিল তুই পছন্দ কর, আমার তো একটাও পছন্দ হয়নি। তারপর অনেকগুলো দোকান ঘুরে একটা পছন্দ হয়েছে, তো মাসি বললো এটা তোর বার্থডের গিফট, তুই নে। তো তারপরে এখানে দেখো মাসি আবার কানের দেখছে, কানের নেবে বলে, তো অন্য দোকানে গিয়ে। তো আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছিল, তো মাসিরও খুব পছন্দ হয়েছিল, দামটা একটু বেশি বলছিল। তো যাই হোক মাসি একটু মানে দরদাম করে কানেরটা নিয়েছিল। তো আমি একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে একটু এই বসলাম। তবে আর আমার আগের ভিডিওগুলো ভয়েসগুলো একটু প্রবলেম হয়েছে, তো আমি এটাতে ভয়েস ওভার দিয়ে দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করবো আর মানে পরের ভিডিওগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। আমি ভাবছিলাম আমার এত খারাপ লাগছিলো যে আমার ভিডিওগুলো সব ডিলিট করে দিতে হবে। তো আমি বারাসাত গেছিলাম মাসির সাথে, তো মাসি আমাকে একটা কুর্তি কিনে দিয়েছে। তো এই যে কুর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি, তো উল্টো দিক মনে হয়, এই যে এটা সোজা দিক, সামনে ফিতে, আর এই হাতার জায়গাগুলো ফিতে দেওয়া। তো এই সুতির ডেলি ইউজের জন্য কিনেছি। আর মাসির বাড়িও গেছিলাম, সেখানে আর ভিডিও বানায়নি। তো মাসির বাড়ির থেকে ওখান দিয়ে একটু খেয়ে এসেছি, যদি রাতে খিদে পাই তো খাবো, নাহলে খাবো না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।